কেমন আছেন? ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সুস্থ থাকলেই তো ভালো থাকার মেন যে উপায় সেটাই বেরিয়ে আসে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের ভালো রাখতে এবং সুস্থ রাখতে আমাদের এই বিশেষ চিকিৎসা কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে যখন আপনাদের কাছে আমরা উপস্থিত হই, কোনো না কোনো বিশেষ বিষয়ের উপরে আমাদের আলোচনা চলে। একইভাবে আমরা গত সপ্তাহে কিন্তু একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটার আলোচনাটা সম্পূর্ণ হয়নি। সেই আলোচনাটার রেশ ধরেই কিন্তু আজও আমরা এগোবো। তবে কী ছিল বিষয়বস্তুটা? অনেকেই হয়তো গত সপ্তাহের এপিসোডটা দেখেননি, তারা হয়তো আজকে দেখছেন অনুষ্ঠান, তাদের জন্য একটু জানিয়ে রাখতে চাইবো। এই যে ঠান্ডা লেগে সর্দি কাশি এই ধরনের সমস্যা যাদের প্রায়শই লেগে যায়, তাদের এই সমস্যাগুলোর সাথে পেটের রোগের কি কোনো কানেকশন আছে? অথবা ধরে নিন যে অনেক সময় দেখা যাচ্ছে যে মুখের ভিতরে কোনো রকম ঘা, কোনো রকম ব্যথা হচ্ছে, সেটার সাথেই বা কোনোভাবে কি পেটের কোনো কানেকশন আছে? পেটের চিকিৎসক, পেটের রোগের ডাক্তারবাবু আমাদের মধ্যে যখনই উপস্থিত হন, তিনি কিন্তু এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ধরে ধরে ব্যাখ্যা করেন, যাতে আপনারা খুব সহজে বিষয়গুলো কারণ বুঝতে পারেন। আর যেহেতু আজকেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং চিকিৎসক রূপে ডক্টর কনিষ্ক সরকার, তাকে স্বাগত জানাবো। ফোন ইন অনুষ্ঠান হওয়ার জন্য আপনাদের কাছে সুযোগ থাকছে আপনাদের যে কোনো শারীরিক কিংবা মানসিক সমস্যা নিয়ে আলোচনা করবার। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন ডক্টর কনিষ্ক সরকার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই সমস্ত আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই ভালো থাকুন, এই ইচ্ছে জানিয়ে আমি আজকের বক্তব্য শুরু করব। শেষ দিন যেদিন লাইভ অনুষ্ঠান করেছিলাম, আপনারা অবগত আছেন, আমি আপনাদেরই অনুরোধে এই ঠান্ডার সময় বা বছরের যে কোনো সময় প্রচুর মানুষ হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দি কাশি এই জাতীয় রোগে ভোগেন। অনেকে ফোন করে জানতে চেয়েছিলেন আমার কাছে যে ডাক্তারবাবু, পেটের রোগের সাথে কোনো সম্পর্ক আছে কি না এই ধরনের অসুবিধের। এবং দ্বিতীয় আরেকটি বক্তব্য প্রচুর মানুষের ফোনের মধ্যে থেকে উঠে এসছে, তা ছিল, তা হলো ঠোঁটে, জিভে, গালের ভেতরে অথবা মুখগহ্বরে যে কোনো জায়গায় কয়েকদিনের জন্য বা অনেক দিন ধরে ঘা হচ্ছে, ব্যথা, জ্বালা বা খাবার খেতে অসুবিধে হচ্ছে, ইভেন কথা বলতে গেলে আমরা যেভাবে কথা বলি তার ধরনটাই বদলে যাচ্ছে মুখের ভেতরে ঘা থাকার জন্য। তো তার সাথে পেটের রোগের কোনো সম্পর্ক আছে কি না, এবং সে সম্পর্কে যাদের অনেক দিন ধরে রোগটা বারে বারে ফিরে আসছে বা যাদের সারছে না, কীভাবে অ্যাপ্রোচ করা উচিত বা তার চিকিৎসা কী হওয়া উচিত, এইসব নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন। গতদিন আমি প্রথমে যা বললাম, অর্থাৎ এই সর্দি কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট এর সাথে পেটের রোগের সম্পর্ক কী, তাই নিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম। আজকে আমি সেই বক্তব্যের শেষ অংশটুকুতে যাব, এবং আপনারা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে অবশ্যই এই ফোন ইন অনুষ্ঠানে চলে আসতে পারবেন। আমি প্রথমে শুরু করব গতদিন যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে। আমি গতদিন বলেছিলাম যে এই হাঁপানি বলুন, শ্বাসকষ্ট বলুন, সর্দি কাশি বলুন, সেটার পেটের রোগ ছাড়াও অন্য কারণে হতে পারে, নিশ্চয়ই হতে পারে। অনেক ক্ষেত্রে পেটের রোগ ছাড়াই, অনেক বলতে বেশিরভাগ ক্ষেত্রে পেটের রোগ ছাড়াই অন্য অন্য কারণেও হয়, কিন্তু যদি শতকরা ভাগ কিছু একটা করা যেতে পারে, এটা হচ্ছে আমি যেরকম রোগী দেখি সেই আন্দাজে বলছি, তাতে আমার ধারণা অন্তত শতকরা 25 ভাগ, অর্থাৎ চারজনের মধ্যে একজনের এই হাঁপানি, সর্দি কাশি, শ্বাসকষ্ট এর সাথে পেটের রোগের সরাসরি অথবা অন্য কোনো রকমভাবে একটা সম্পর্ক আছে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট রিলেশন আমি বোঝাতে চাইছি। কীরকম আমি একটু বুঝিয়ে বলি, গতদিন আমি এই জায়গাটা একবার বলেছিলাম, একবার আর একবার বলে নেব। সেটা হলো যে আমরা আমাদের পাকস্থলীর মধ্যে, আমি বলেছিলাম যে আমাদের উপকারী, আমাদের খাবার হজমের জন্য অত্যন্ত দরকারি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হয়, এই কথা বলেছিলাম। আমি এটা ফোন নিয়ে নেবো, তারপরে আলোচনায় যাব। আমি খালি একটা কথা, যিনি লাইনে আছেন এক দু সেকেন্ড থাকুন, আমি একটু বলে দিই যে এই অ্যাসিডটা যখন পেটের স্টমাকের মধ্যে থাকে তখন কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, সেটা যদি বেরিয়ে এসে আমাদের গ্রাসনালিতে চলে আসে তখন তার থেকে নানা রকম ক্ষতি হতে পারে। তার মধ্যে একটা ক্ষতি হচ্ছে ক্রনিক কাফ, আমি সেই আলোচনায় যাব। হ্যাঁ, কে আছেন?
আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। বলুন। বেলেঘাটা থেকে সুকান্ত মুখার্জি কথা বলছি। হ্যাঁ সুকান্ত বাবু, বেলেঘাটা থেকে বলুন, শুনবো আপনার কথা। এর আগে আপনার কাছে এসেছিলাম 5-6 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 5-6 বছর আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন। প্রবলেমে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমার কিওর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আর প্রবলেমটা হচ্ছে 5-4-5 দেখছি আমি যে আমার ফাস্টিং সুগারটা বেশি আছে আর পিপিটা কম ওষুধ খাওয়ার পর। এটা কি খুব মারাত্মক কিছু ওষুধ? ফাস্টিংটা হচ্ছে 140। হ্যাঁ, আর পিপি শুধু 98? অনলি 98? সুকান্ত বাবু, ও শুধু 98? আচ্ছা, মিলিগ্রাম পার্সেন্ট। সুকান্ত বাবু, যখন আপনি সুগারের জন্য ওষুধ খাচ্ছেন, নিশ্চয়ই ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন এবং সেই অনুযায়ী আপনি পরীক্ষাও করেছেন। এই সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আর একটা তথ্য জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, HbA1c বা HbA1c যেটা আমরা বলি, সেই রিপোর্ট কি আপনার করা হয়েছে? হ্যাঁ, ওটা আমি টেস্ট করেছিলাম। ওটা কত আছে? 3.5 না কত এমনি? 3.5? হ্যাঁ না, 3.5 সাজুজ্য নেই যা রিপোর্ট বলছেন। অন্য আমার মনে হচ্ছে 6.5 বা 6 এরকম কিছু আছে। আপনার কাছে রিপোর্ট আছে? হ্যাঁ, ওটা একটু দেখে তাহলে পরে ফোন করে বলুন, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। যদি 6.5 পর্যন্ত থেকে থাকে HbA1c, আর যা আপনি ফাস্টিং এবং পিপি সুগারের লেভেলটা বললেন, তাতে দুশ্চিন্তার কিছু করার কারণ নেই। খালি আমার যেটা ধারণা, এই ধরনের সুগার লেভেলে আমরা প্রথমেই ব্লাড সুগারের ওষুধ দিই না, এবং যদি ওষুধ দেওয়ার পর নেমে এই জায়গায় এসে গিয়ে থাকে তাহলে আমরা ওষুধ কমাবার কথা ভাবি। আপনি সেরকম একটা জায়গায় চলে এসেছেন, যে ডাক্তারবাবু আপনি দেখছেন, আপনাকে দেখছেন, একটু তার সাথে পরামর্শ করুন যে যে ওষুধ আপনি খাচ্ছেন সেটার ডোজ কমানো যায় কি না। ঠিক আছে সুকান্তবাবু, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। সুকান্তবাবু বেলেঘাটা থেকে বললেন। এখানে আমি সর্দি কাশির সাথে আমাদের পেটের রোগের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে, উনি যেহেতু ডায়াবেটিস নিয়ে একটা প্রশ্ন করলেন, আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করে দিই। কারণ যখনই প্রসঙ্গ ওঠে, যেহেতু ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ডায়াবেটিস রোগীর দেশ, এবং আমাদের এই যে অনুষ্ঠান তার মূল যে উদ্দেশ্য তা হলো মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা, যাতে মানুষ সত্যিকারে ভালো এবং সুস্থ থাকেন। তো ডায়াবেটিস নিয়ে সত্যিকারে ভালো এবং সুস্থ থাকা যদি সঠিকভাবে চিকিৎসার মধ্যে না থাকা যায় এবং সঠিক জ্ঞান না থাকে তাহলে সম্ভব নয়। তো সেই জন্য বলছি, যেহেতু প্রচুর মানুষ ডায়াবেটিস রোগে ভুগছেন, এবং এটা আমার ব্যক্তিগত ধারণা যে যত মানুষ ডায়াবেটিস রোগে ভুগছেন প্রায় তত মানুষ ডায়াবেটিস মুখী হয়ে আছেন, মানে আমরা বলি প্রি ডায়াবেটিক কন্ডিশন, মানে আরেকটু হলেই ডায়াবেটিস হবে, এরকমও প্রচুর মানুষ আছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এই কন্ডিশনগুলো আগে থেকে বোঝা, এবং যাদের অলরেডি ডায়াবেটিস হয়ে রয়েছে এ সম্পর্কে সমস্ত জায়গায় প্রচুর তথ্য আসছে, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, প্রিন্ট মিডিয়ায় আসছে, এবং মানুষের নিজের মধ্যে ডিসকাশনে উঠে আসছে, এবং আগের থেকে মানুষ অনেক বেশি সচেতন। এ সম্পর্কে কোনো দুটো বক্তব্য থাকতে পারে না, কিন্তু কয়েকটা ব্যাপার নতুন আমরা যেটা জানছি সেই সম্পর্কে একটু আমি বলে দিই। ফোন নেবো। হ্যাঁ বলবেন, কে আছে? আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, কে আছেন বলুন? হ্যাঁ, আমি দীপক পাল বলছি, বারাসাত থেকে। হ্যাঁ দীপক বাবু, বারাসাত থেকে বলুন। হ্যাঁ বলছি, আমি ডায়াবেটিক পেশেন্ট। আচ্ছা, তো আমি ইউএসজি করেছি, বুঝলেন, ডাক্তার ইউএসজি করিয়েছে, তো আমার ধরা পড়েছে মাইল্ড হেপাটো একটা জায়গায়। হ্যাঁ, আপনার হেপাটোমেগালি আছে, তার সাথে স্প্লিনোমেগালি আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো কিন্তু হ্যাঁ, আমার আমার একটা জায়গায় একটু ডাউট হচ্ছে, আমি একটু পরিষ্কার করে নিই। আপনি বললেন আপনি ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে।
তাহলে ডায়াবেটিক পেশেন্টকে তো প্রথমে ব্লাড সুগার পরীক্ষা করা হয়। সুগারের ব্যাপারটা বললেন না, ওই জন্য আমি কি ধরে নেবো এখন আপনার ব্লাড সুগার নর্মাল আছে না আপনার এখনো ব্লাড সুগার নর্মালের থেকে অনেক বেশি লেভেলে আছে, কোনটা? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে আপনি তো ডায়াবেটিক পেশেন্ট, আপনি এই বলে কথা শুরু করলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বলছি আপনি ডায়াবেটিক পেশেন্ট এই কথা বলে তো আপনার বক্তব্য শুরু করলেন, কিন্তু আপনি ব্লাড সুগার লেভেল কত সেটা বলেননি তো, আপনি আল্ট্রাসোনোগ্রামের দিকে গেলেন। আমি আপনার ব্লাড সুগার লেভেল কত জানতে চাইছি, ফাস্টিং এবং পিপি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কি এর জন্য ওষুধপত্র খাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে, এবার আপনার আমি বুঝতে পেরেছি। এবার আল্ট্রাসোনোগ্রামের ব্যাপারে আপনি যা জিজ্ঞাসা করছেন আমি উত্তরটা দিয়ে দিই। উত্তরটা হবে যে হেপাটোস্প্লিনোমেগালি যে আপনার রয়েছে, যার মানে হলো লিভারটা একটু বড় আছে, স্প্লিনটাও বড় আছে, এইটা আপ টু সাম এক্সটেন্ট, মানে কতটা আমি বলে দিই, শতকরা 10 বা শতকরা 20% পর্যন্ত যদি এটা বড় থাকে, আর আপনার যা ব্লাড সুগার লেভেল আছে সেই ব্লাড সুগার লেভেলের পরিপ্রেক্ষিতে বলছি, এটা সুগার লেভেলের সাথে সম্পর্কযুক্ত নয়। হয়তো আপনার বডি ওয়েট যা, সে তার থেকে একটু বডি ওয়েট কমালে ভালো হবে, বা অন্য কোনো কারণে হেপাটোস্প্লিনোমেগালি হয়ে আছে। যেমন ধরুন, সব থেকে কমন কজ হলো আমাদের ভারতবর্ষে দুটো, একটা হচ্ছে ম্যালেরিয়া বা ওই জাতীয় প্যারাসাইটিক ইনফেকশান, অনেক সময় কৃমি বা আমাশা জাতীয় রোগ থেকেও হতে পারে, এর ওপরে আরও অনেক কিছু আছে হতে পারে, কমন কারণগুলো। হ্যাঁ, আমি সেগুলো দেখার দরকার আছে, কাজে সেসব থেকে হতে পারে, কিন্তু একটা ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, আপনার যা সুগার লেভেল ডায়াবেটিসের সাথে সম্পর্কযুক্তভাবে এই লিভার এবং স্প্লিনটা বাড়েনি, এটা পরিষ্কার থাকুন। দ্বিতীয় যে ব্যাপারটা বলার আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে বলছিলাম আপনি ফোন করার আগে, আপনার ক্ষেত্রেও সেটা রেলিভেন্ট হবে, সেটা হচ্ছে এই যে এত ডায়াবেটিস রুগী আছেন, সেই ডায়াবেটিস রুগীদের মধ্যে যেহেতু এখন সবাই চান যে সুস্থ থাকতে এবং যেটা খুব স্বাভাবিক, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি সেই আলোচনায় যাচ্ছি, আমি এক্ষুনি ওই ওই কথাতেই যাচ্ছি, আপনি লাইনে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। তো এখন যে যখন লোকে ওষুধপত্র খাবো কি খাবো না এইরকম জায়গায় থাকে, এরকম প্রশ্ন মাথায় আছে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আপনি বন্ধ করুন, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, আমি এক্ষুনি বলবো, আমি এক্ষুনি বলবো, আপনি শুনুন, আপনাকে আমি এক্ষুনি বলছি। তো সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা নর্ম আছে, আমরা সাধারণত পোস্টপ্রেন্ডিয়াল সুগার যদি 160 মিলিগ্রাম পার্সেন্টের ওপরে না যায়, অনেক ডাক্তারবাবুরা এটা 170-180 মিলিগ্রাম পার্সেন্ট পর্যন্ত তাদের চিন্তাধারার মনে থাকে, যদি না যায় তাহলে খাবার ওষুধ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করার মানে তারা সেটা চান না, তারা চান, বা আমি নিজের বক্তব্য বলছি, আমিও চাই যাদের 160 মিলিগ্রাম পর্যন্ত পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার আছে। হ্যাঁ, যিনি লাইনে আছেন একটু থাকবেন, একটু থাকবেন, এটা বলিনি, 160 মিলিগ্রাম পার্সেন্ট পর্যন্ত যাদের পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, তাদের ওষুধ ছাড়া এক্সারসাইজ এবং ডায়েটের মাধ্যমে সুগারটা কন্ট্রোলে আনা যায় কি না দেখা। খালি এখানে একটা ব্যাপার আছে, যাদের বাড়িতে ধরুন একটা জেনারেশন বা তার আগের জেনারেশন, এই জেনারেশনে ব্লাড সুগার আছে, অর্থাৎ যারা জেনেটিক্যালি প্রিডিসপোজড, যা ধরুন বাবা মার ছিল বা মামার বাড়ির দিকে কাকার বাড়ির দিকে অনেকের আছে, ভাই বোনের আছে, এরকম যাদের আছে তাদেরকে আমরা একটু আলাদা করতে ফেলি, সেক্ষেত্রে একটু কম ব্লাড সুগার, মানে হয়তো নর্মাল 140 মিলিগ্রাম পার্সেন্ট পিপি, তার জায়গায় তার 150 আছে, সেটাকেও আমরা সন্দেহ চোখে দেখি, এবং ডায়েট এক্সারসাইজের সাথে সেক্ষেত্রে আমরা ওষুধ দেওয়ার কথাও ভাবি, এইটা একটু বলে রাখলাম। এছাড়াও আরেকটা বক্তব্য আছে, আমি আসবো ওনার আগে, যিনি ফোন করেছিলেন, নি ডায়াবেটিসের ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, ওই ব্যাপারটাও আমি একটু বলবো, একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, কে আছেন? হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? ও, আমি মৃণাল সিং বলছি, গড়বেতা থেকে। গড়বেতা থেকে কে বলছেন? মৃণাল সিং। হ্যাঁ মৃণাল বাবু, বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার বয়স এখন 50, তো দেখুন আমার হাঁটুতে একটু প্রবলেম আছে, একটু মোটা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হাঁটুতে আমি পা মুড়ে যখনই বসি হাঁটুতে খুব যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এমনিতে ডাক্তারবাবুকে দেখেছিলাম, ডাক্তারবাবু বললেন আপনার পেটটা একটু কমাতে হবে, তো আমাকে ওই মুখ দিয়েছেন, মুখ ইউজ করছি কিন্তু কমছে না, কমছে না, তো এখন কি করতে চাচ্ছেন? আচ্ছা, আমি আপনি তো যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ওনার পরামর্শ নেবেন, আমি খালি তিনটে কথা বলবো আপনার কথা থেকে শুনে, আমার যেটা প্রথমেই স্ট্রাইক করছে মনের মধ্যে সেটা বলি। প্রথম কথা হচ্ছে হাঁটু মোড়া তো চলবে না,
অর্থাৎ প্রথম নিজেকে না হাঁটু মোড়া চলবে না, নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে যে টয়লেটটা ইউজ করেন, যে পায়খানা ব্যবহার করেন, সেটা কি ভারতীয় ধরনের ইন্ডিয়ান স্টাইল না কোমোড? সেটা কোমোড নয়, কোমোড নয়। তাহলে ইমিডিয়েটলি কোমোডের একটা বন্দোবস্ত করতে হবে, যেভাবে ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে ওইভাবে বসা একদম যাবে না। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যেহেতু হাঁটু মোড়া চলবে না, সেহেতু খাবার টেবিলে বসে খেতে হবে, মাটিতে বসা চলবে না, এটা দ্বিতীয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে মাটিতে বসে খাওয়া যাবে না, টেবিল চেয়ারের ক্ষেত্রে মানে হাঁটুটা মোড়ে বসতে হয়, এরকম কিছু করা যাবে না আপাতত। এটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডভাইস। দু নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছে, ওজন কমাতে হবে। এবং ওজন কমানোর জন্য যদি আপনি দেখেন যে একটু খাওয়া দাওয়া কমিয়ে অন্যভাবে সম্ভব হচ্ছে না, তাহলে ওজন কমানোর এখনকার দিনে আমাদের অনেক চিকিৎসা আছে, মানে ওষুধপত্র দিয়ে ওজন কমে যায়। তো দরকার হলে ওষুধপত্র দিয়ে ওজন কমানোর চেষ্টা করতে হবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওজন কমানো। আর তৃতীয় যে ব্যাপারটা আছে, আপনি একটু আগে শুরু করলেন বলে যে আপনার হার্টের অসুখ আছে বললেন আপনি, এটা আমি ঠিক শুনেছি? হ্যাঁ মৃণাল বাবু, আপনি কি বললেন যে আপনার হার্টের প্রবলেম আছে? আমি ভুল শুনেছি, ঠিক আছে। তাহলে এই যেটুকুনি আমি বললাম, এরপরে আপনার কোনো জিজ্ঞাসা আছে? আমি বললাম আপনি শুনলেন যে অনেক ক্ষেত্রে কমে না, সেক্ষেত্রে ওষুধের চিকিৎসা নিতে হবে যাতে ওজনটা কমে। অর্থাৎ আপনি যদি নিজের ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে ওজনটা না কমাতে পারেন, তাহলে ওষুধের ভূমিকা আছে, ওষুধের চিকিৎসার সাহায্য নিতে হবে, তাহলে ওজন অবশ্য অবশ্য কমবে। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, এছাড়াও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে বা ওখানে না কমে, আপনি আমার হেল্পলাইনে ফোন করুন, যদি আমার কিছু অ্যাডভাইস থাকে আমি দেবো। আমি টিভি অনুষ্ঠানে আমি কোথায় বসে আমি বলতে পছন্দ করি না, আপনি হেল্পলাইনে ফোন করে জেনে নিন, হেল্পলাইন যাচ্ছে আপনি ফোন করে জেনে নিন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি যেটা না একটা ফোন নিতে হবে। হ্যাঁ কে আছেন বলুন, ডক্টর সরকার আমি লাইনে আছি। হ্যালো বলবেন, কে আছেন? আমি ডক্টর সরকার লাইনে আছি, কেউ কানেক্টেড আছেন আমাদের সাথে? না নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওই খাবার ব্যাপারটা, ডায়াবেটিসের ব্যাপারে অনেকে এটা জিজ্ঞেস করেন, প্রচুর মানুষ জিজ্ঞেস করেন। আগেকার দিনে, আগেকার দিন বলতে আজ থেকে 15-20 বছর আগে, দারুণ রেস্ট্রিকশন ছিল। এখন আমরা এটা বুঝতে পেরেছি, মূল জায়গায় যেটা ডায়াবেটিস ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডায়াবেটিক রোগীর চিকিৎসার ক্ষেত্রে মূল জায়গাটা হচ্ছে খাওয়াতে কতটা ক্যালোরি যাচ্ছে। অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেটটা কমাই, অর্থাৎ আলু খাবে না, মাটির তলার জিনিস খাবে না, এইসবগুলো বলতাম, মূল উদ্দেশ্যটা ছিল কিন্তু ক্যালোরি কন্ট্রোল করা। কারণ ডায়াবেটিস রোগে ভুগছেন যে রুগীরা, তাদের এক্সট্রা ক্যালোরি মানেই সেটা শর্করায় পরিণত হওয়া। এবং শর্করা মানে হচ্ছে, একটা বাংলা কথা বললাম, সেটাকে যদি আমরা আমরা মেডিকেল টার্মসে ডিফাইন করতে হয়, তাহলে গ্লুকোজে পরিণত হওয়া। এবং এই গ্লুকোজটা মানে হলো ব্লাড সুগার বৃদ্ধি। এবং ব্লাড সুগারটাকে ব্যবহার করার যে আমাদের নর্মাল মানুষের, যার ডায়াবেটিস নেই, তাদের পেরিফেরাল ইউটিলাইজেশন বলে আমরা একটা কথা ব্যবহার করি, অর্থাৎ ব্যবহার করে নেওয়া, খরচ করে নেওয়ার যে ক্ষমতা, সেটা ডায়াবেটিস রুগীদের কম থাকে। যার জন্য প্রথমে উৎসের জায়গাটাই, অর্থাৎ সুগার তৈরি হওয়ার জায়গাটাকে আমরা কাটতে চাই, অর্থাৎ ক্যালোরিটা কন্ট্রোল করা, টোটাল ক্যালোরি কন্ট্রোল করা। যিনি লাইনে আছেন একটু থাকবেন। এবং টোটাল ক্যালোরি কন্ট্রোল করতে গেলে একটা ওভারঅল ধারণা থাকতে হবে, কোন কোন খাবারের মধ্যে কী কী ক্যালোরি আছে। এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমরা মনে করি আলু খাওয়া বারণ, আসলে আলুটা যখন রান্না করা হয়, সাধারণত তেল ছাড়া আলু রান্না হয় না। এবং আলুর মধ্যে শতকরা 10% পদার্থ থাকে, বাকি 90% জল থাকে। আলুটাকে ভাজলে ওই 90% জল 90% তেল দিয়ে রিপ্লেসড হয়ে যায় এবং অনেক বেশি ক্যালোরি চলে আসে। ওই জন্য ওই ক্যালোরিটা ডাক্তারবাবুরা চান না যে পেশেন্টের, ডায়াবেটিক পেশেন্টের দেহের মধ্যে ঢুকুক, সেই কারণে আমরা আলু বারণ করে থাকি। কিন্তু যদি আপনি আলু সেদ্ধ খান, যার মধ্যে কোনো তেলের টাচ নেই, আলু কাবলি যেরকমভাবে করা হয়, তাতে কিন্তু অত বেশি আপত্তি নেই। আবার প্রচুর মানুষ জিজ্ঞেস করেন, আমি দু একটা কাজু বাদাম খেতে পারবো কিনা, বা অনেকে জিজ্ঞেস করেন একটু ড্রিঙ্ক করতে পারবো কিনা।
একটা প্রশ্নের সমস্ত প্রশ্নের একটাই উত্তর, সেটা হচ্ছে টোটাল ক্যালোরি ইনটেক কত হবে ডাক্তারবাবু হিসেব করে দেন। এটা নিয়ে আমি একদিন ডিটেলস আলোচনা করব যে সত্যি সত্যি কতটা ক্যালোরি কমিয়ে কতটা করতে হয়। মোটামুটি আমরা 1600 থেকে 1800 ক্যালোরির মধ্যে রাখার চেষ্টা করি একটা ডায়াবেটিক পেশেন্টকে, তার থেকে উপরে যেন না যায়, একটু কমে থাকলে ভালো। তো সেটা কি করে করা যায় সেটা একটা দীর্ঘ আলোচনার বিষয়বস্তু আমি যাব। হ্যাঁ, কে আছেন লাইনে? আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, আমি ডক্টর সরকার লাইনে আছি, কেউ কথা বলবেন? হ্যাঁ নমস্কার, কে কথা বলছেন, কোথেকে বলছেন, নাম বলুন। হ্যাঁ, মেদিনীপুর থেকে কে বলছেন? আমার নাম শেখ মুমতাজ আলী। হ্যাঁ হ্যাঁ, শেখ মুমতাজ আলী বললেন তো? টিভিতে শুনছি। আপনি আমার কথা শুনবার জন্য টিভিটা বন্ধ, টিভির ভলিউমটা বন্ধ করে আপনার ফোনে শুনুন। হ্যালো, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, মিউট করে আপনার ফোনে শুনুন, স্পষ্ট শুনতে পাবেন। আমি বলছি যে আমার, আপনি বলুন, আমি আছি লাইনে, আমি শুনতে পাচ্ছি। আমি বলছি যে আমার ব্লাড প্রেসার হাই এবং কোলেস্টেরল হাই। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে শরীরের ওষুধ খাচ্ছি, আমার হাই প্রেসারের ওষুধ ডাক্তার বাবু দিয়েছিল ভিলরে। হ্যাঁ, ওটা মানে প্রেসারে দিয়েছিল আর কোলেস্টেরলে দিয়েছিল এস্টোর ফাইভ। বেশ, আর এর দিয়েছিল তোমার প্রেসারে দিয়েছিল তোমার, হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, ওই প্রেসারের ওষুধ দিয়েছিল একটা খাচ্ছি ওটা, কিন্তু শরীরের মধ্যে মাঝে মাঝে এফেক্ট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বয়সটা বলবেন। আমার বয়সটা স্যার 38 বছর। আপনার এই ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল ওষুধ কতদিন ধরে খাচ্ছেন? ওষুধটা এই বছর 2-একের মতো। ও আচ্ছা আচ্ছা, আপনার উচ্চতা এবং ওজনটা কি মনে আছে, বলতে পারবেন? আপনার হাইট কত, আপনার ওয়েট কত? 5 ফুট 3 ইঞ্চি। এটা হচ্ছে হাইট, আর ওয়েট কত? আপনি স্মোকিং, সিগারেট বা বিড়ি কিছু খান বা তামাক জাতীয় কোনো জিনিস নেন? ওটা আমার নেশা নয়, মাঝে সাঝে বন্ধু বান্ধবের পাল্লায়। আচ্ছা আচ্ছা, আর অ্যালকোহল কোন রকমের মদ মদ খান কিছু? ঠিক আছে, আমি বুঝে গেছি। আচ্ছা, পরিষ্কার করে বলে দিই, আপনার যা হাইট আছে, ওয়েট আছে এবং যে প্রবলেম আছে, আপনাকে লিপিড প্রোফাইলের পরীক্ষা 3 মাস অন্তর অন্তর যতক্ষণ না এগুলো নর্মাল হয় করতে হবে, এটা 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে থেকে যতটা সম্ভব তেল পরিহার করা, এবং সকালে বা সন্ধে, আমি জানি না আপনি কি কাজ করেন, আপনার পক্ষে যদি হাঁটা সম্ভব হয় 4-5 কিলোমিটার হাঁটা অত্যন্ত দরকার, এইটা এবং সমস্ত রকমের তামাক জাতীয় দ্রব্য পরিহার করা, এইটা করলে প্রবলেমটা সলভ হবে, আর না করলে এইটা থেকে পরে হার্টের অসুখ দেখা দিতে পারে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছে? পেটের একটা আলাদা প্রবলেম আছে, সেটার জন্য আলাদা চিকিৎসা দরকার আছে। যে ডাক্তারবাবুকে আপনি এখন দেখাচ্ছেন তার সাথে একটা পরামর্শ করুন, তিনি এর জন্য কোনো চিকিৎসা দেন কিনা দেখুন। যদি আপনার এটাতে ভালো হয়ে গেল ঠিক আছে, যদি মনে হয় যে ভালো হচ্ছে না, আরো কিছু জানার দরকার, পরে হেল্পলাইনে ফোন করুন, আমি এই ব্যাপারে যদি আমার কিছু অ্যাডভাইস থাকে আমি দেবো। ধন্যবাদ। আমি অনেক ফোন নিতে হবে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমার 6 বছর। আপনার নামটা বলুন স্যার। আমার আজকে 6 বছরের প্রবলেম। আমি, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, আমি বাংলাদেশ থেকে আসছি, চাঁদপুরে আসি বর্তমান স্যার। আচ্ছা বলুন জাহাঙ্গীর সাহেব, বলুন বলুন।
হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। জি স্যার, আমার খাওয়ার পরে স্যার দীর্ঘ 6 বছর ধরে আমি পেটের প্রবলেমে ভুগছি স্যার। খাওয়ার পরে স্যার আমার পেট ডাইজেস্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, তো ব্যথা ব্যথা করে। হ্যাঁ হ্যাঁ, আর ডান সাইডে হালকা একটু ফুলে থাকে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশি ডাক্তাররা আমাকে ইসোমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, প্যান্টোপ্রাজল সহ অনেক মেডিসিন আমি 6 বছর থেকে ইউজ করছি আর কি, আমাকে অনেক মেডিসিন দিয়েছে। বেশ, সেটা আমি গত পরশু আমি ইন্ডিয়াতে স্যার চিকিৎসার জন্য আমি এখন স্যার আর কি বুঝতে পারছি না স্যার, আমি এই আপনার অনুষ্ঠানটা দেখছি টিভিতে স্যার, আমি কাজপুরে আছি বর্তমান স্যার, এখন আমার কি করা উচিত স্যার আমি কিছুই বুঝতে পারছি না। এবং স্যার আমার বর্তমান অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে বমি আসে কিন্তু বমি হয় না স্যার। আচ্ছা, ঢেকুরটা উঠে না স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে। রাত্রে ঘুমের কোনো অসুবিধা আছে না? রাত্রে এক ঘুমে রাত কাবার, ঘুমটা ঠিক মতো হচ্ছে? ঘুম আসে না আমার, ঘুম তো হয় না, পেট পেট। বুঝতে পারছি। তো আপনি ইন্ডিয়াতে এসেছেন বললেন, এটা কি ডাক্তার দেখাবার জন্য এসেছেন না অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে এসেছেন? না স্যার, আমি ডাক্তার দেখানোর জন্যই আসছি স্যার। তাহলে আপনি যদি ঠিক করে থাকেন কোথাও দেখাবেন, সেখানে দেখান। যদি আপনার মনে হয় যে আপনার এই ব্যাপারে আরো কিছু জানবার আছে, যে যেখানে আপনি দেখাচ্ছেন সেখানে হয়তো কি চিকিৎসা পাওয়া যাবে না পাওয়া যাবে, বা আপনি এই রোগটা কি হয়েছে এই ডিটেলসে যদি জানতে চান, পরে আমার হেল্পলাইনে ফোন করলেও আমি উত্তর দেবো। খালি এখন আপনাকে আমি বলে রাখছি, যেহেতু আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এখানে তো আপনার ভিসার একটা সময়কাল থাকে, সেহেতু সেই সময়কাল উত্তীর্ণ হওয়ার আগে যতটা আগে সম্ভব আপনি যেখানে দেখাবেন বলে স্থির করে রেখেছেন সেখানে দেখান। আর যদি কোনো জায়গায় স্থির না করে থাকেন, আপনার বাংলাদেশে যে ডাক্তারবাবুরা দেখেছেন তারা যদি কোথাও রেকমেন্ড করেন সেই রেকমেন্ডেশন আপনি নিতে পারেন, বা যদি কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে সেখানে আমার হেল্পলাইনে ফোন করলে আমার যদি অ্যাডভাইস থাকে সেটাও আমি দেবো। ঠিক আছে, আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? না স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, একটা ব্যাপার আমি বলে দিই, এটা আমি ইদানিং দেখছি এবং ইদানিং অনুভব করছি, সেটা হচ্ছে আমাদের যেটাকে আমরা পশ্চিমবঙ্গ বলি, তার এই পশ্চিমবঙ্গের খাওয়া দাওয়ার ধরন বা গাঙ্গেয় পশ্চিমবাংলার যে আবহাওয়া সেটা বাংলাদেশের নর্থ বেঙ্গলটা, একদম নর্থ বেঙ্গলটা বাদ দিয়ে কিন্তু আমি বলছি, মানে বাংলাদেশের রংপুর বা আরও যদি নর্থে চলে যান সেই সব জায়গাগুলো একটু আলাদা, কিন্তু দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আর আমাদের এই পশ্চিমবাংলার দক্ষিণ অঞ্চল প্রায় একই ধরনের রোগে মানুষ ভোগেন, বিশেষ করে পেটের রোগের ক্ষেত্রে দারুণ সিমিলারিটি দেখা যায় এবং তার চিকিৎসাও প্রায় একই রাস্তায় করলে রোগী ভালো থাকবেন। এটা আমি ওনার যাতে ব্যাপারটা বুঝতে পারেন সেই জন্য আমি বললাম, আর আমি সরাসরি এখানে এখান থেকে কোনো জায়গায় দেখানোর ব্যাপারে বলতে পছন্দ করি না বলে সরাসরি বললাম না। আশা করি উনি ওনার যে ডাক্তারবাবুরা যারা পাঠিয়েছেন বা উনি একটা ঠিক করে এসেছেন, তারপরে যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই আমি আমার হেল্পলাইন থেকে ওনাকে হেল্প করব। আচ্ছা, যেটা আমি উনি ফোন করার আগে পরিষ্কার করছিলাম, এই ডায়াবেটিস রোগে যে খাওয়ার ব্যাপারে আমি বলতে চাইছিলাম যে টোটাল ক্যালোরির উপর আমরা এখন বেশি জোর দিই, অর্থাৎ আলু খাবে না, গাজর খাবে না, মূলো খাবে না, ওই ডেয়ারি প্রোডাক্টস বন্ধ করবে কি করবে না, এই যে সব ব্যাপারটা আমরা অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতাম, এর যে মূল উদ্দেশ্যর জায়গাটা হলো টোটাল ক্যালোরিটা কাট ডাউন করা। এরপরে দ্বিতীয় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যেক্ষেত্রে পুরুষ মানুষের ডায়াবেটিস আছে, পুরুষ মানুষ যদি ডায়াবেটিক থাকে, ওভারওয়েট থাকে, তার একটা আলাদা অসুবিধের জায়গা তৈরি হয় ডায়াবেটিস ছাড়াও, সেই অসুবিধের জায়গাটা হলো হার্টের প্রবলেম হওয়ার চান্স বেশি থাকা, অর্থাৎ সেই সব ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করা ছাড়াও আমরা অত্যন্ত বেশি এখনকার দিনে গুরুত্ব দিই পেশেন্টকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা এবং মেন্টালি, যেটাকে এখনকার দিনে খুব কথা চলছে সেই কথাটা ইউজ করছি, যে কুল থাকা, যার মানে হলো যতটা সম্ভব টেনশনবিহীন থাকা, অর্থাৎ এক্সারসাইজ বেশি থাকা এবং মেন্টালি কুল থাকা, বিশেষ করে পুরুষ ডায়াবেটিক পেশেন্ট যারা ওভারওয়েট আছেন তাদের জন্য, অর্থাৎ তাদের ওজনটা কমাতে হবে এবং ওজন কমানোটা একটু আগেই একজন ফোন করেছিলেন তাকেও আমি বললাম যে সবসময়ই ওই ডায়েট আর এক্সারসাইজ দিয়ে ওজন কমানো যায় না, অথচ তাকে ওজন কমাতেই হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এখনকার দিনে চিকিৎসা বলতে ওষুধের চিকিৎসা খুব ভালো রাস্তা আছে ওজন কমানো যায়। এই কথা শুনে কেউ যেন এরকম মনে করবেন না যে আমি কিছু ওষুধ খেয়ে নিলাম আমার ওজন কমে গেল আমার প্রবলেম মিটে গেল, আসলে ওষুধ ব্যবহার করে যে ওজন কমানোর ব্যাপারটা সেটা মোটেই পার্মানেন্ট নয়,
অর্থাৎ ওজনটা আপনার কমবে, ওজন কমাবার পরে বা ওজন কমানোর যে সময়টুকুন ধরে কমছে সেই সময়টুকুর মধ্যে আপনাকে ডায়েট এবং লাইফস্টাইলের যে পরিবর্তন যেটা করলে সেই কম ওজনটা আপনি বজায় রাখতে পারবেন, অর্থাৎ কম ওজনটা আবার বেড়ে যাবে না, সেই ধরনের ডায়েট এবং লাইফস্টাইলে ফিরে আসতে হবে। এখানে তৃতীয় একটি বক্তব্য বলে আমি এই ব্যাপারে আলোচনা শেষ করবো, কিন্তু তাকে একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, কে আছেন? আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, কে কথা বলছেন? আমার এই যে পায়ের ব্যথা। হ্যাঁ, আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন? আমি কলাইকুণ্ডা থেকে বলছি। হ্যাঁ, কলাইকুণ্ডা থেকে কে বলছেন, নাম বলুন। আপনি টিভির ভলিউম মিউট করে ফোনে শুনুন। আপনি কলাইকুণ্ডা থেকে কে বলছেন? হ্যাঁ, টিভির ভলিউম মিউট আছে। হ্যাঁ, এবার কে কথা বলছেন, আপনার নাম বলুন। প্রতিমা মাহাতো। হ্যাঁ, প্রতিমা দেবী, বলুন বলুন বলুন। প্রতিমা মাহাতো। হ্যাঁ, প্রতিমা মাহাতো, আপনি কলাইকুণ্ডা থেকে বলছেন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। কালিতে পায়ের তলাটায়। হ্যাঁ, ব্যথা। আচ্ছা, এর জন্য কোনো চিকিৎসা করা হচ্ছে এখনো পর্যন্ত? কোনো চিকিৎসা করা হচ্ছে? স্বাভাবিক, এটা ইউরিক অ্যাসিডের জন্য তো হচ্ছে না। আমি এ নিয়ে আলোচনা করবো। যেটা উনি ফোন করবার আগে আমার একটু বলার দরকার ছিল, আমি বললাম যে আমি বলবো, শেষ করবো, সেটা হচ্ছে এই যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা যারা ওভারওয়েট রয়েছেন বিভিন্ন কারণের জন্য, আমি ওষুধের চিকিৎসার কথা বললাম, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডায়েটের কথা বললাম, একটা জিনিস যত দিন যাচ্ছে তত রিয়েলাইজ করছি, যখন আমি প্রথম প্র্যাকটিস শুরু করেছিলাম তখন এই ব্যাপারটার অত গুরুত্ব বুঝিনি, এখন বুঝতে পারছি। সেটা হচ্ছে কলকাতায় যারা গত 25-30 বছর ধরে আছেন বা ভারতবর্ষের যে কোনো শহরে, সে ছোটো বড়, একটা জিনিস লক্ষ্য করবেন, এত বেশি ফাস্টফুড জয়েন্ট আগে ছিল না, এত বেশি কেকের দোকান, পেস্ট্রির দোকান চাইলেই পাওয়া যাবে এত ছিল না। হ্যাঁ, যিনি লাইনে আছেন থাকবেন। এই যে বাইরের খাবার, তার মধ্যে খাবারকে সুস্বাদু, নরম এবং আরও দেখতে সুন্দর করবার জন্য এমন কিছু জিনিস ব্যবহার করা হয়, তার মধ্যে অনেক কিছু আছে, ওটা পরে আমি সময় পেলে ডিসকাস করব, সেগুলো শরীর ভালো রাখার জন্য, স্লিম থাকার জন্য, সতেজ থাকার জন্য একদম ভালো না। সেগুলো একমাত্র কি হয়, দেখতে ভালো লাগে, মুখে যখন আপনি খাবেন খেতে একটু ভালো লাগবে, কিন্তু শরীরের জন্য একদম ভালো নয়। কোন কোনগুলো ভালো নয়, কী কী ইনগ্রেডিয়েন্ট, সেটা নিয়ে পরে একটা দিন আলোচনা করব। হ্যাঁ, কে আছেন লাইনে, বলুন। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। কে বলছেন? আমি হাবড়া থেকে ঝর্ণা সরকার বলছি। হ্যাঁ ঝর্ণা দেবী, বলুন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ডাক্তারবাবু, আমার না হয় রাস্তায় হেঁটে গেলে হেঁটে যেতে পারি, কিন্তু পায়ের একটু বসলেই অমনি পায়ের গোড়ালিটা এত ব্যথা করে, তারপরে না আমি ঠিক মানে চলতে পারি না, এরকম অবস্থা, আবার খানিক বাদে আবার ঠিক হয়ে। এর জন্য চিকিৎসা করেছেন, ডাক্তারবাবুকে দেখিয়েছেন? না না, আমি না এখনো চিকিৎসা শুরু করিনি। আচ্ছা, আপনি অবশ্যই আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, খালি আমি এখন যাতে ব্যথাটা কম থাকে বা কয়েকটা নিয়ম বলে দিচ্ছি, সেটা করলে কিছুটা উপকার পাবেন। প্রথম কথা হচ্ছে পায়ের গোড়ালির ব্যথার ক্ষেত্রে অনেক সময় একটা কথা ব্যবহার করা হয় যে হাড় বেড়ে গেছে, আমরা ক্যালকেনিয়াল স্পার কথাটা ব্যবহার করি। এক্ষেত্রে সবসময় পায়ের তলায় একটা নরম চটি পরে থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এমন একটা চটি পরবেন যেটা পায়ের তলায় মানে আপনি যখন পড়ছেন আপনার পড়ার পরে ওটা বসে যায়, খুব নরম চটি যেটা অনেকটা ভেতরে স্পঞ্জ দেওয়া আছে, এরকম কিছু যেটা বসে যায়, এরকম চটি সবসময় পড়তে হবে, বাড়িতেও পড়তে হবে, বাড়ির বাইরে যখন বেরোবেন তখনও পড়তে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রেই হয় কি, অনেকে একটু মোটা হয়ে গেছেন, বডি ওয়েট বেড়ে গেছে,
এবং বেড়ে গেছে, সেইটা একটা বিয়ারিং আছে মানে সেটার ফলে এরকম ঘটনাটা ঘটে। তো সেই জন্য একটা যুদ্ধকালীন তৎপরতায় ওজন কমানোর চেষ্টা করা, সেটা নিয়ে একটু আগে বলেছি, একটু চিন্তা করে দেখবেন। এবং যদি দেখেন নিজে করতে পারছেন না ডায়েট বা এক্সারসাইজে, সেক্ষেত্রে ওষুধের ভূমিকা আছে, এ কথাও বললাম। আর তৃতীয় হলো, এখনকার দিনে একটা আমি বলবো একটা ফ্যাশন বলুন, স্টাইল বলুন, ট্রেন বলুন চলছে, এইসব ব্যথা হলেই সবসময় পেশেন্টরা নিজে থেকে একটা ইউরিক অ্যাসিড রিপোর্ট করে নিয়ে আসেন, বলেন ডাক্তারবাবু একটু ইউরিক অ্যাসিড করে এনেছি। কেন যেন মানুষের মনে ধারণা হয়েছে যে ইউরিক অ্যাসিড বেশি হলে পায়ে ব্যথা হবে, এই ধারণাটা শতকরা 75-80% ক্ষেত্রে কিন্তু রং, ভুল। একমাত্র আপনার ডাক্তারবাবু যদি করতে বলেন তখনই করবেন এটা। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, কিন্তু আমি কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য ব্যবহার এখনো চিকিৎসা শুরু করিনি। হ্যাঁ আমি আপনার ইউরিক অ্যাসিড নর্মাল আছে, আপনি ইউরিক অ্যাসিড বেশি নেই, আপনি পরীক্ষা করে দেখুন, কাজে ওইটা নিয়ে চিন্তার ব্যাপার নেই। আপনাকে যে নিয়মটা মানতে বললাম সেই নিয়মটা মানুন, কাছের ডাক্তারবাবুকে দেখান। অনেকের এরকম ধারণা যে ডাক্তারবাবু একটা ওষুধ দেবেন তাতে ব্যথা কমে যাবে, ব্যথা কমানোর ওষুধের এক্ষেত্রে ভূমিকা প্রায় নগণ্য, কিচ্ছু নেই। অর্থাৎ এই যে নরম একটা স্পঞ্জের মতো জুতো পরতে বলছি, এটার খুব বড় ভূমিকা, ওজন কমানোর খুব বড় ভূমিকা, ব্যথা কমানোর ওষুধের ভূমিকা প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে ডাক্তারবাবু, নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমি একবার আপনার চেম্বারে আসব। বেশ, আচ্ছা, ধন্যবাদ, নিশ্চয়। আচ্ছা হ্যালো, কে আছেন? হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। আচ্ছা আমি যে প্রসঙ্গে ছিলাম আমি সে প্রসঙ্গে একটু এগিয়ে নিয়ে যাব। আমি একটু আগে বললাম ওই বাইরের খাবারের কথা বললাম, আসলে সেই খাবার আমি আলাদা করে নাম বলবো না, বা আলাদা করে এত যে ফাস্টফুড জয়েন্টগুলো হয়েছে তাদের বিভিন্ন ব্র্যান্ড নেম আছে, প্রচুর আছে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে তেল বা যে ফ্যাটটা ইউজ করা হয় তার সাথে সমস্ত খাবারগুলোকে, যেখানে ধরুন কোনো একটা পাউরুটির মতো কোনো জিনিস আছে সেটাকে খুব নরম যাতে হয়, সেই নরম করবার জন্য বিশেষ ধরনের ফ্যাট এবং অন্য জিনিস ব্যবহার করা হয়, যেটা প্রত্যেকটা আমাদের ওজন বাড়াবার জন্য মানে বেলুনের মধ্যে হাওয়া ভরলে যেরকম ফুলে যায় ঠিক সেরকম হাওয়া ভরার কাজ করে, কাজে সেইগুলো থেকে যতটা সম্ভব পরিহার করুন। এখানে একটা আমি ছোট্ট কথা না বলে পারছি না, আমরা এইসব খাবার খাচ্ছি এবং এই বেশিরভাগ যেসব খাবার খাচ্ছি আমাদের দেশের খাবার না, বাইরে থেকে মানে কনসেপ্টগুলো আসা, আমার তাতে কোনো আপত্তি নেই, মানে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, নিশ্চয়ই আমরা দেওয়া নেওয়া করবো, কিন্তু এমন কিছু জিনিস নেবো না যেগুলোতে আমাদের নিজেদের ক্ষতি হয়। আমি একটা ফোন নিয়ে নেবো, এ ব্যাপারে আসল কথাটা বলছি একটু পরে। হ্যাঁ কে আছেন? আমি সন্দীপ চ্যাটার্জি। হ্যাঁ সন্দীপ বাবু, কোথেকে বলছেন? বল্লভবাটি। কোথেকে? বল্লভবাটি, বল্লভবাটি, বল্লভবাটি। হ্যাঁ বলুন, বলুন সন্দীপ বাবু। মানে আমি মায়ের বলুন মতো হয়ে যায়, শুনতে পেলাম না, আরেকবার বলুন। মানে আমি ওই মায়ের দূরের দিকে গেলে না মানে মাথা ঘুরে যায়, একটু অন্ধকার হয়ে আসে। আপনার কথা কিন্তু কেটে যাচ্ছে, আপনি একটু সরে এসে কথা বলুন, আমার মনে হচ্ছে আপনার টাওয়ারের প্রবলেম হচ্ছে, মানে কি একটু শুনতে পাচ্ছি তারপরটা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, দূরের দিকে গেলে, দূরের দিকে গেলে শুনতে পাচ্ছি না সন্দীপ বাবু। হ্যালো, হ্যাঁ এই হ্যালো কথাটা শুনতে পাচ্ছি, তারপরে দূরের দিকে গেলে পায়ের কি অসুবিধা হয় বললেন? না বলছি রোদ্দুরের দিকে গেলে। ও রোদ্দুরের দিকে গেলে, সরি, হ্যাঁ শুনতে পাচ্ছি, রোদ্দুরের দিকে গেলে চোখ মুখটা একটু অন্ধকার মতো হয়ে আছে। ও চোখ মুখ অন্ধকার হয়ে আছে, আচ্ছা আচ্ছা। এছাড়া আর কোনো অসুবিধে? না এই মাথাটা একটু ঘুরে যায়, মানে আমি আর হাঁটতে পারবো না, এমন একটু বসে পড়তে হবে তখন, এরকম একটু অসুবিধা হয়। কিন্তু সন্ধেবেলা বা রাত্রেবেলা হয় না? না না না। আচ্ছা কখনো এরকম হয়েছে যে বেশি আলো কাছে গেলে, মানে সন্ধেবেলা বেশি আলোর কাছে গেলে মাথার যন্ত্রণা করছে, এরকম অসুবিধা হয় না? সেরকম হয় না, শুধু সূর্যের আলোকে গেলেই ঘটনাটা ঘটে, কোনটা? আমি জিজ্ঞেস করলাম দুটোর মধ্যে কোনটা, আমি জিজ্ঞেস করলাম যদি আপনি সন্ধেবেলা বা রাত্রিবেলা যেখানে অনেক বেশি আলো আছে, কৃত্রিম আলোর কথা বলছি, সূর্যের আলোর কথা বলছি না, কৃত্রিম আলো, সেখানে গেলে কি মাথার যন্ত্রণার অসুবিধা হয় কিছু, না সেরকম কিছু হয় না? আমি এই এইটার উপর আমার নির্ভর করবে যে কি হালকা মাথাকে তো একটু টিমটিম করে। আচ্ছা যেটুকুনি আপনি বললেন এটাকে, এইটুকুনি শুনে কিন্তু
খুব একটা ডায়াগনোসিসের জায়গায় আমি পৌঁছতে পারছি না, খালি একটাই ব্যাপার এটা বলে দিই, অনেকের ক্ষেত্রে হয় কি সূর্যের আলো বা আর্টিফিশিয়াল আলো যেটাই একটু যদি হাই ইন্টেন্সিটি লাইট থাকে সেখানে অনেকের একটু মাথা ঝিমঝিম করা, একটু সামান্য গা বমি বা গা গুলোনো ভাব, মাথা ঘোরা ভাব, এরা হতে পারে। এটা একটা বিশেষ ধরনের মাইগ্রেন যেটাকে আমরা বাংলায় আতকপালি বলি, সেই রোগের লক্ষণ। তো আপনার ক্ষেত্রে সেটা আছে কিনা পরীক্ষা করার জন্য ওই আপনি সন্ধেবেলা যদি কোথাও খুব যেরকম আমরা হ্যালোজেন আলো বলি যেটা খুব জোর আলো আছে, সেই আলোর সামনে দাঁড়ালে যদি আপনার ওরকম হয় যে একটু মাথাটা কিরম করছে, একটু গা গোলানো ভাব, তাহলে কিন্তু ডায়াগনোসিসটা দাঁড়িয়ে যাবে যে মাইগ্রেনের প্রবলেম। আর সেটা যদি না হয় তাহলে আরও ফার্দার ইভ্যালুয়েশন করা দরকার, চোখের পাওয়ার আরও অন্য কোনো অসুবিধা হচ্ছে কি না সেগুলো জানা দরকার। মানে এই মুহূর্তে এইটুকুনি শুনে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়, তবে ব্যাপারটা খুব বিশেষ কিছু বা বিরাট বড় একটা কোনো রোগের লক্ষণ সেরকমও মনে হচ্ছে না। ঠিক আছে সন্দীপবাবু, আর কিছু জিজ্ঞাসা? হুম ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমি ডাক্তার সন্দীপ। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে কথা বলছেন, কোথেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, সুমন মজুমদার। হ্যাঁ সুমন বাবু বলুন। আমি বছর দুয়ের দেখছি যে আমার প্রচন্ড মানে আমাশা হচ্ছে। আচ্ছা। প্রচন্ড মানে পেট সবসময় ঘেরে যাচ্ছে, ফুলে রাখছে, গ্যাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো প্রচুর ওষুধ খেয়েছি কিন্তু খাচ্ছি, খেলেই ভালো থাকছি, না হলে কিছুতে কিছু হচ্ছে। হুম হুম। আর তারপর পরীক্ষা নিরীক্ষা আশা করি কিছু করেছেন? হ্যাঁ অনেকগুলো পরীক্ষা করেছিলাম। তো মাঝখানে আমার 6 মাস আগে আমি একবার ইউজি করেছিলাম। হ্যাঁ। তখন আমার সামান্য লিভারটা বেড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আপনি এখন যে চিকিৎসা করছেন, যে ওষুধপত্র খাচ্ছেন, তাতে আপনি কি একটু রিলিফড ফিল করছেন? আপনার কি মনে হচ্ছে যে প্রবলেমটা কমেছে না আগের মতোই রয়েছে? আগের মতোই রয়েছে। আচ্ছা আচ্ছা। এটা পরিষ্কার করে বলি, এই পেট ফোলা ভাব, ঠিকমতো হজম না হওয়া, এবং রোগীরা যেটা বলেন সেটা হচ্ছে আমাশার ভাব, এই সব ব্যাপারগুলো, এবং ওনার ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই এইটুকুনি শুনে যেটুকুনি আমার ধারণা সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম এবং তার সাথে সাথে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা এইসবগুলো একসাথে হয়ে রয়েছে। তো ওষুধের চিকিৎসায় ভালো হবে নিশ্চয়ই, কিন্তু যে ধরনের বাজার চলতি ওষুধ মোটামুটি রুটিনলি রোগীদের দেওয়া হয় তাতে এই পেশেন্টরা পুরোপুরি রিলিফ পায় না, অনেক সময় ডিসপেন্সড মেডিসিন এবং পেশেন্ট স্পেসিফিক ট্রিটমেন্টের দরকার হয়। এই দুটো কথা একটু গোলমেলে শোনায়, আমি সময় আমি সংকেত পাচ্ছি যে একদম কমে এসছে, হয়তো পরে একদিন আলোচনা করব। খালি ওনাকে বলা রইল যে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এবং নতুন করে পরীক্ষা নিরীক্ষা করারও কোনো প্রয়োজন নেই, যে ওষুধের চিকিৎসাটা এখন চলছে ওই কোর্সটা ফিনিশ করে যদি দেখেন যে ভালো হচ্ছে না তাহলে একবারের জন্য একটু হেল্পলাইনে ফোন করুন। আমি এটা ভালো হওয়ার যে রাস্তা কীভাবে করলে এটা পুরোপুরি রোগটা থেকে আপনি রিলিফ পাবেন আমি বলবো, এবং আপনি দেখবেন মোটামুটি 9 থেকে 16 মাসের চিকিৎসা, তাতে প্রথম 1 মাসের পরেই এই ব্যাপারে আপনি অবশ্যই রিলিফ পাবেন। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমাদের হাতে কি 2 মিনিট সময় আছে এখনো? 1 মিনিট, 1 মিনিট সময় আছে। আচ্ছা, এই 1 মিনিট সময়ের মধ্যে আমি দর্শক সাধারণ মণ্ডলী, আমার অতিশয় প্রিয় দর্শক মণ্ডলী, তাদের সবাইকে একটু মনে করে দিতে চাই যে আসলে কি এত মানুষ ফোন করেন যে আমাদের মূল যে বক্তব্য থেকে আমরা অনেকটা দূরে চলে যাই। মূল বক্তব্যের বিষয়টা ছিল সর্দি কাশি হাঁপানির সাথে পেটের রোগের সম্পর্ক, সেটা বলতে গিয়ে আমি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স অর্থাৎ আমাদের স্টমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা বেরিয়ে আসার ব্যাপারটা এবং যেটা থেকে ক্রনিক কাফ হতে পারে সেইটার উপর জোর দিচ্ছিলাম, অর্থাৎ যারা অম্বলের রোগে অনেকদিন ভুগছেন বা পেটের রোগে ভুগছেন যার থেকে অম্বল হতে পারে তাদের কিন্তু ক্রনিক কাফের একটা প্রবলেম থাকতে পারে, এবং যারা গ্যাসের বিভিন্ন প্রবলেমে ভুগছেন, আমাশার বিভিন্ন প্রবলেমে ভুগছেন, ইরিটেবল বাউল সিনড্রোমের অনেক প্রবলেমে ভুগছেন, তাদের ক্ষেত্রে একটা হাঁপানি ভাব, হাঁপ ভাব, শ্বাসকষ্ট এবং তার সাথে যদি সর্দি কাশি মানে এই ধরনের কাশি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এই কাশি কিন্তু আনপ্রোডাক্টিভ কাফ মানে কেশে কফ বের করা যায় না, অর্থাৎ অনেক কাশছেন হয়তো সামান্য একটুখানি কিছু বেরোলো, এই ধরনের প্রবলেম ঘটে। আপনারা মনে রাখবেন আমার আজকে সময় একদম শেষ, এটা নিয়ে আলোচনা আমি পরের দিন ফিরে আসবো এবং মুখগহ্বরে ঘা নিয়েও আলোচনা করব। অবশ্যই আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই, কোনো রকম পরামর্শের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।